हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल तिथिस डायरी। तो गला शुने बुझते पर तो क्यों क्यों बा सबाई जे आमार शरीरटा भीषण खराब और ताई जोनो एलाम डाक्तार देखाते गौरदेवीते। परशु रात थेके खूब पीठे व्यथा, भाबछि कि जानि कि होयेछे। तो एसिडिटी भाबछिलाम, जाइ होक माने उठते बसते सबसमय व्यथा व्यथा लागछिलो, तो ताई देखाते एसेछि। এই যে দেখো গৌরদেবী চলে এসেছি। আর ব্যথাটা কীরকম হচ্ছে, মানে ঘরে প্রচণ্ড ব্যথা করছিলো, আর যখন এই নিজের সাথে ঘুরে বেড়াচ্ছিলাম তখন বিন্দুমাত্র ব্যথা নেই। তো তোমার দাদাভাই বললো চল দেখিয়েই নি, অ্যাসিডিটি হতে পারে, কারণ আমি এতটাই ডিম খেতে ভালোবাসি, আমি রেগুলার 7টা 8টা করে ডিম খেয়ে নিই, তো সকাল থেকে রাত পর্যন্ত। তো আবার গেলাম যে না দেখিয়েই আসি। তো দেখাতে চলে যাচ্ছি যে ভেতরে ঢুকবো এবার। দেখো রিসেপশনে গিয়ে কথাবার্তা বলে আমি ডক্টর অন্বেষা পানকে, মেডিসিনের ডক্টর, ওনাকেই দেখালাম। এক গুচ্ছেন ওষুধ আর ওআরএসকে দিয়েছেন, শরীর যেহেতু খারাপ তো দেবেই। তো এটা দেখো। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে কিন্তু কেউ জানাও না, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখতেই পাচ্ছ বেশ কিছু ভিড় হয়েছে, এদিকে আরও ভিড় হয়ে গেছিলো। তো আমি দিল টিল কাটিয়ে সোজা অন্বেষা পান যে চেম্বারে থাকে ওখানে চলে এলাম। তারপর দেখিয়ে বল, ডাক্তার বললেন যে হয়েছে হচ্ছে কি, মানে হয়েছে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে পেটের ইনফেকশান হয়েছে বাইরের খাবার খেয়ে খেয়ে, মানে বাইরের খাবার, তেল জাতীয় খাবার এগুলো খাওয়া বন্ধ করে নর্মাল ঘরের খাবার এবং তেল ছাড়া খাবার খেতে হবে। তো 3টে ওআরএস নিয়েছি, পাউচগুলো নিয়ে খেতে ভালো। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম আর তারপর খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে আবার দুপুরবেলায় উঠে একটা ওআরএস খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ চোখ মুখগুলোর কী মানে অবস্থা। ভেবেছিলাম হয়তো ওআরএসটা এটা খেতে ভালো হবে, আমি ওই বললাম তো পাউচ মানে ওই যে পাতাগুলো থাকে ওগুলো খেতে পারি না, তো এটা খাচ্ছি। এটা দেখছি একদম মেডিসিন দেওয়া ভালো লাগলো না। ভিডিওটা কেমন লাগলো জানি।